রাজধানীতে টাকা দিলেই মিলছে নকল সনদ। লালবাগ থেকে চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 10,000 থেকে 3,00,000 টাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করত তারা। গোয়েন্দা পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তৈরি হতো জাল সার্টিফিকেট। মাসুদ আল আরবনির রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সার্টিফিকেট পেতে খরচ হয় কয়েক লাখ টাকা। অথচ ভর্তি না হয়ে পড়াশোনা না করেই এমন সার্টিফিকেট মিলছে মাত্র 10,000 টাকা থেকে 3,00,000 টাকায়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও রয়েছে এসব সার্টিফিকেট। লালবাগের একটি বাসায় তৈরি হতো এসব সার্টিফিকেট ও মার্কশিট। সেখানে অভিযান চালিয়ে 4 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অর্থের বিনিময়ে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তৈরি করত। এই চক্রের নেতৃত্ব দিত ইঞ্জিনিয়ার জিয়া নামের একজন। বিশ্ববিদ্যালয়তে সেটা তো অরিজিনাল হিসাবে নেই, আর যেটা আমার কাছে এমনি ব্ল্যাঙ্ক আছে সেটা ফেক পুলিশের নমুনা সংগ্রহ করে ওই অনুযায়ী আমি কাগজ কিনি, প্রেস থেকে ছাপাই, ওনার মাধ্যমে আর কি সার্টিফিকেট ম্যানেজ করে তারপর তাকে বিদেশে পাঠাই। তারপর আমি ওনার কাছ থেকে এটা করে নিচ্ছি। উপপুলিশ কমিশনার মশিউর রহমান জানান, চক্রের কেউ 14 বছর কেউ 8 বছর ধরে জড়িত এই কাজে। যারা জাল সার্টিফিকেট কিনেছেন তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খালি চোখে বোঝার কোনোই সুযোগ নাই যে এগুলো 2 নম্বর সার্টিফিকেট, কারণ এর নিরাপত্তার ছাপ, এর এমবুশ, এর নানা বিষয় একেবারে অরিজিনাল জিনিস। তারা আমাদের কাছে বলেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের বেশ কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তাদের সাথে জড়িত, তারাও টাকা দিয়ে এই কাজগুলো করান, তাদের কারো কারো কাছ থেকে তারা সরাসরি অরিজিনাল কাগজও পান, এবং আরও কিছু বড় মানের লোকরা যারা কিনা মোটা দামে সার্টিফিকেট বিক্রি করেন, এরা এই সার্টিফিকেটগুলোর ভেরিফিকেশনটা অনলাইনে করে দেন। পুলিশ আরও জানায়, এই চক্রের সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই সার্টিফিকেট দিয়ে অনেকে অনেক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছে এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এমনকি বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারা সুযোগ করে দিয়েছে, এবং যার কারণে এইগুলি দিয়ে তারা এমনভাবে এই জালিয়াতিটি করে, জালিয়াতিটি করার ক্ষেত্রে তারা 2টা পর্যায়ে তারা ভাগ করে, একটি হচ্ছে দেশে বিদেশে অনলাইনে ভেরিফিকেশন হবে এরকম মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি সরবরাহ করবে, যার ফলে যদি তারা ভেরিফিকেশন যদি তারা ধরা না পড়ে সেক্ষেত্রে তারা 2 থেকে 2.5 লক্ষ টাকা নেয়। আর ছোটখাটো ধরনের যে সার্টিফিকেটগুলি সরকার সরবরাহ করে সেখান থেকে 10-20,000 টাকা। চক্রটি জাল সার্টিফিকেট বিক্রি করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদ আল আবনি, নিউজ 24, ঢাকা।